চুরি তো অনুপ্রেরণায় হচ্ছে, চুরি তো অনুপ্রেরণায় হচ্ছে। এর যে এদের যে ভাইপো নেতা রয়েছে, ভাইপো নেতা কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট কোর্ট অব্দি দৌড়তে দৌড়তে গেছে তদন্ত বন্ধ করার জন্য, আজকে তদন্ত বন্ধ করার জন্য। তো এইটা আমরা কি বলবো, ভাইপো এত তদন্তই করতে দিচ্ছে, চুরিটাকে করছে। সবথেকে বড় চোরের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, 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 সবথেকে বড় চোরের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমরা দেখতে পাচ্ছি টপ মোস্ট লিডাররা একের পর এক অভিযুক্ত হচ্ছে, ইডিসিপি এর জালে তারা ধরা পড়ছে, কোর্টের কাছে সপাটে বারবার এরা থাপ্পড় খাচ্ছে, তাও নির্লজ্জর মতো এসে এরা প্রত্যেকে ডিফেন্ড করে। তদন্ত কবে শেষ হবে বলুন তো, পরিষ্কার বলে দিন কবে শেষ হবে। দেখুন প্রত্যেকে আমরা মনে রয়েছে আমাদের যে এদের যে ভাইপো নেতা রয়েছে, ভাইপো নেতা কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট কোর্ট অব্দি দৌড়তে গেছে তদন্ত বন্ধ করার জন্য, আজকে তদন্ত বন্ধ করার জন্য। তো এইটা আমরা কি বলবো, তদন্তই করতে দিচ্ছে, চুরিটাকে করছে, চুরিটাকে বলে দিচ্ছে, কে করছে, কে নিচু তলায় করেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও লাভলে, ও লাভলে, 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 নিচু তলায় যে করেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের চোখ নেই। দেখো হাততালি দিচ্ছে সবাই, দেখো হাততালি দিচ্ছে, হাসছে সবাই, দেখো হাসছে, হাসছে, হাসছে। উঁচু তলা, উঁচু তলার লোক চুরি করেনি, আপনাদের শিক্ষা দপ্তর জেলে, পুরো শিক্ষা দপ্তর এখন জেলে কেন? তোমার ছোট্ট কথা বলি রাজপুত্র, শেখরের সঙ্গে গাছের মাথার চোখ নেই, এই কথাটা যেদিন সত্যি হয়ে যাবে সেদিন তোমার কথা ধরে নেবো ধ্রুব সত্যি কথা। গাছের শেখরের সঙ্গে গাছের মাথার চোখ নেই, নিচু তলায় যারা চাকরি চুরি করেছে উপর তলা কিচ্ছু জানে না। নীতিশ দা, এটা মনে হয় আপনারা তো 34 বছর শাসন করে গেছেন, 32 বছর শাসন করে গেছেন। তুমি নিচু তলা তৃণমূলের একটা নেতা উইদাউট অনুপ্রেরণা একটা ভাষণ দিতে পারবে? তাহলে চুরি যদি হয়, চুরি তো অনুপ্রেরণায় হচ্ছে, চুরি তো অনুপ্রেরণায় হচ্ছে, তাহলে চুরি আর এদের যে চাকরি আটকানো, আমি পরিষ্কার ক্যাটাগরিক্যালি বলছি, কোর্টের কেসের সাথে এদের চাকরির কোনো নিয়োগ নেই। চাকরি যদি সরকার মনে করে এদেরকে নিয়োগ করতে পারে। কেসের অর্ডারটা কি হয়েছে? অর্ডার হয়েছে যারা চুরি করেছে তাদের তদন্ত হবে, তদন্তের সাথে এদের নিয়োগের সাথে কোনো সমস্যা নেই, কোনো বিষয় নেই। বলুক, এরা তদন্ত চলছে, তদন্ত চলুক, সরকারের যদি সদিচ্ছা থাকে যোগ্য যারা রাস্তায় বসে আছে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করুক। বলছি তো, আবার বলছি, ও জানে না, উনি জানে না, একজন মুখতার আপনাদের বলছে, বিকাশ মুখতার কেস করে বসে আছে। তুমি বলো না এদেরকে কোন কোন কেসে, কোন কেসে স্টে দিয়েছে, কেস তো এখন হলো। এবার ব্যাপার হচ্ছে এটা না, না 2011 সাল থেকে সরকারটা কাজ ছিল, সরকার 2014 সালে কে ছিল, এখনো 2016 সালে কে ছিল, 2019 সালে কে ছিল, 2011 সাল থেকে, 2011 থেকে চাকরি যে হয়েছে কে ছিল, কে ছিল এখনো, কে ছিল সরকারে, কে ছিল আপনি বলবেন না, আপনি আপনি বলুন না সরকারে কে ছিল, আমাকে না বলবেন না। সুপার নিউমারিক গল্পটা শোনো, সুপার নিউমারিক করার উদ্দেশ্যটা কি? যারা চুরি করেছে, যারা ফেসে গেছে তাদেরকে জায়গা, ঠিক আছে, দরকার নেই সুপার নিউমারিকের, দরকার নেই, তুমি শুধু নিয়োগ কে বলছে। না না, দেখুন এই যে তৃণমূলের প্রতিনিধি, তৃণমূলের প্রতিনিধি যেটা বললেন যে নিচু তলায় চুরি হয়েছে ওপরে কেউ জানে না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার অনুপ্রেরণায় যখন সমস্ত কিছু হচ্ছে সারা বাংলা জুড়ে, তখন তো চুরির দায়ীও তাকে নিতে হবে। আর সব থেকে বড় চোরটার নাম হচ্ছে অভিষেক। 10 সেকেন্ড দেবেন দাদা, 10 সেকেন্ড দেবেন, আমি 10 সেকেন্ড হচ্ছে অভিষেক ব্যানার্জি, সব থেকে বড় চোরের নাম 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 হচ্ছে অভিষেক ব্যানার্জি, সবথেকে বড় চোরের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আপনাদের দলের কটা স্ক্যাম হয়েছে, কটা বহিষ্কার করেছেন আপনি? আপনাদের দল কটা বহিষ্কার করেছে? পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছে, কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে। আমরা ক্ষমতা রাখি, সায়নী ঘোষকে দেখে কলুষিত ক্ষমতা থাকলে কি, সায়নী ঘোষকে দেখে
কলুষিত করার চেষ্টা হচ্ছে সায়নী ঘোষকে, যুব তৃণমূলকে কলুষিত করার চেষ্টা, যুব তৃণমূলকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমি কতগুলো নাম বলে দিই, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অনশীল, জীবন কৃষ্ণ শাহ, কালীঘাটের কাকু, এরা কারা ছিলেন গো? এরা কারা ছিলেন? সবার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের নাম। তাহলে কে ঘুমিয়ে ঘুমিয়ে এই চাকরি চুরিটা হতে দিল? কার দায় ছিল? কার দায়বদ্ধতা ছিল? প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ।